वेलकम टू सिंपल रेसिपीज बाय शामी। जीभे जल आना एक काचा आम किंतु एखन सकलेर बाड़ीते। ए आम दिए चलो तैरी करे नी मैंगो जेलि। किभाबे सहजे बाड़ीते मैंगो जेलि तैरी करे नेबेन सेई रेसिपि आमि शेयर करब। कोनो रकम जिलेटिन बा फूड कलर व्यवहार ना करे এই জেলিটি আমি আপনাদের তৈরি করে দেখাব। কাঁচা আমের জেলি তৈরি করতে অবশ্যই লাগছে কাঁচা আম। এখানে আমি 400 গ্রাম ওজনের এই বড় আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো আম কাঁচা ইউজ করতে পারেন। আমি এই আমটা দিয়ে ম্যাঙ্গো জেলি তৈরি করা প্রেফার করি, কারণ এই আমটা খুব সুন্দর একটা গন্ধ রয়েছে। আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে আমি এখানে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে আমটা কেটে নিলাম। এবার একটা পাত্রে আমি এই আমের টুকরোগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 400 গ্রাম আমের জন্য হাফ লিটার জল। এবার আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে বয়েল করতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কালারটা ট্রান্সপারেন্ট হচ্ছে, অর্থাৎ আমের টুকরোগুলো একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ফুটাতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর এখানে দেখুন এখন ট্রান্সপারেন্ট হয়নি, আরও কিছুক্ষণ ফোটাবো। এবার প্রায় 15 মিনিট পরে কিন্তু আমের টুকরোগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। এরপরে আমি ফ্লেমটা অফ করে দেব। এবার খুব সাবধানে একটা ছাঁকনির মধ্যে দিয়ে এই জলটাকে আমরা ছেঁকে নেব। আর এই যে আমের পাল্পটা এটাকে কিন্তু ফেলে দেবেন না, এটা দিয়ে চাটনি অথবা আচার তৈরি করা যেতে পারে। জেলি বানাতে আমের এই জলটাই আমাদের প্রয়োজন। এই জলটাই এবার আরেকটি পাত্রে আমি নিয়ে নিলাম আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমান পরিমাণ চিনি। যে কাপের মাপে আমি চিনি দিলাম সেই কাপেরই 1 কাপ জল হয়েছিল, তাই 1 কাপ পরিমাণের চিনি এটাতে অ্যাড করছি। এবার এটাকে 15 থেকে 20 মিনিট ফোটাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে নিচে চিনিটা লেগে না যায়। প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই জেলিটা তৈরি হতে। দশ বারো মিনিট পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন ভিনেগার আর সামান্য একটু গ্রেটেড আদা। আমের পরিমাণের উপরে নির্ভর করে কিন্তু আদাটা অ্যাড করব। দেখুন ফোটাতে ফোটাতে কিন্তু সুন্দর একটা কালার নিজের থেকেই এসে গেছে, কোনো ফুড কালার কিন্তু এখানে আমি ইউজ করছি না। এবার আপনাদের দেখাই যে কি করে বুঝবেন যে জেলিটা তৈরি হয়েছে কিনা। এখানে একটা প্লেটে আমি জেলিটা ঢেলে দেখাচ্ছি যে এখনো কিন্তু এটা অনেকটা লিকুইডই আছে, তার মানে এটা আরো কিছুক্ষণ ফোটাতে হবে। আরো 5-7 মিনিট আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে দেখুন এখানে কিন্তু জেলিটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে আবার আমি প্লেটে ঢেলে আপনাদেরকে ডিফারেন্সটা দেখাচ্ছি, এখানে কিন্তু ঠিক কনসিস্টেন্সিটা এসে গেছে। এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে যখন এই শিরাটাতে একটা স্ট্রিং তৈরি হবে তখনই বুঝবেন জেলিটা আপনার তৈরি। এবার জেলিটাকে গরম অবস্থাতে একটা ছাঁকনির মাধ্যমে
যে কন্টেনারে আপনি এটাকে রাখবেন তার মধ্যে ছেঁকে রেখে দিচ্ছি। জেলি কিন্তু একদম তৈরি, এখানে আমি আপনাকে দেখাচ্ছি একটা স্কিন তৈরি হয়েছে। এরপরে বেশি ফোটালে কিন্তু জেলিটা বেশি শক্ত হয়ে যাবে, তাই এই পর্যায়ে এটাকে রেখে দিন প্রায় 7 থেকে 8 ঘন্টা। আমি এটাকে রেফ্রিজারেট করেছি, পরের দিন সকালবেলা দেখুন জেলি কিন্তু একদম রেডি, ঠিক যেরকম আমরা বাজার থেকে কিনে আনি সেরকমই জেলিটা তৈরি হয়েছে, পড়েও যাচ্ছে না, একদম ঠিক কনসিস্টেন্সির জেলি রেডি হয়ে গেছে। পারফেক্ট জেলি তৈরি করার একটাই ট্রিক, সেটা হচ্ছে আপনাকে ঠিক সময়ে জেলিটাকে নামিয়ে ফেলতে হবে, বেশি ফোটালে কিন্তু জেলিটা শক্ত হয়ে যাবে। আর ভিনিগার অবশ্যই ব্যবহার করুন, তাহলে চিনিটাও কিন্তু ক্রিস্টালাইজ হবে না। বাড়ির তৈরি এই চমৎকার জেলি দিয়ে আপনাদের স্ন্যাক্স অথবা জলখাবার উপভোগ করুন। আশা করব আমার এই সহজ সুন্দর জেলি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।